সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে জায়গায় স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদের জন্য। অনেকেই আমার কমেন্ট বক্সে জানাও এখানে এসে যে দাদা আমি ফ্রিল্যান্সিং করতে চাই বা আমি ভিডিও এডিটিং শিখতে চাই, সেক্ষেত্রে কোন কলেজ ভালো কোর্স করাই, এবং এই সম্পর্কে আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেব, যেটা বা যে জায়গায় তুমি যদি একবার চান্স পাও এবং যাদের এই ভিডিও এডিটিং বা এই ফ্রিল্যান্সিং জাতীয় জিনিসে ইন্টারেস্ট রয়েছে, তারা যদি এই জায়গাতে একবার যাও, সেখানে কিন্তু যদি চান্স পেয়ে যাও এবং সেখানে তুমি কোর্স করো, তোমার সাফল্য তোমার হাতে অবশ্যই পৌঁছাবে। তার জন্য বিস্তারিত তথ্য আজকে আমরা অবশ্যই তোমাদের সামনে জানিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এডিটিং বা ফ্রিল্যান্সিং জাতীয় জিনিসে ইন্টারেস্টেড রয়েছ। প্রথমে বলে রাখি, এই যে ইউনিভার্সিটি বা কলেজটি ইনস্টিটিউটটি রয়েছে কিন্তু পুনেতে, ঠিক আছে, পুনেতে রয়েছে, এবং এই ইনস্টিটিউটের নাম হচ্ছে, দেখো, ফিল্ম অ্যান্ড এই যে একটা ইন্ডাস্ট্রি, এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু অ্যাডমিশনটা যেমন তেমনভাবে নিলে হবে না, এখানে কিন্তু একটা এন্ট্রান্স পরীক্ষা হয়। বিশেষ করে এই এন্ট্রান্স পরীক্ষায় তোমাকে ক্র্যাক করতে হবে, তবে কিন্তু এখানে তুমি চান্স পাবে। আর এখানে সিট কিন্তু খুব লিমিটেড, অর্থাৎ এডিটিং যদি দেখো, ভিডিও এডিটিং বা যারা সিনেমাতে কাজ করছে, ফিল্মে এডিটিং করছে, তারা কিন্তু এই জায়গা থেকেই কোর্স করে বেরিয়ে থাকে। কাজেই এই ইনফরমেশানটা তোমাদের দিলাম। এই দেখো, এডিটিংয়ে মাত্র 10টি সিট আছে, তাহলে বুঝতে পারছো এখানে 3 বছরের কোর্স, সেমিস্টার ওয়াইজ তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং সেইভাবে তুমি কোর্স করে বেরিয়ে আসবে, এবং এই জায়গা থেকে কোর্স করলে তোমার চান্স অনেক বেশি। এরপর তোমাদের মনে প্রশ্ন দুটো থাকবে যে দাদা, এই জায়গা থেকে প্রশ্ন করলে তো তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে। দ্বিতীয় কথা বলবে, দাদা কত টাকা খরচ হবে, এবং তোমরা বলবে এখান থেকে করলে কি অবশ্যই চান্স পাবো। তো প্রথম কথা, দেখো, এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কারণ এই এডিটিং বিষয়টা কিন্তু বেশিরভাগটা হ্যান্ডেল হয় মুম্বাই থেকে। অর্থাৎ তুমি যদি ফিল্ম জায়গাতে কাজ করতে চাও, ভালো রকম এডিটিং শিখতে চাও, ফ্রিল্যান্সিং করতে চাও, সেক্ষেত্রে তোমার ভালো টাকা খরচ তো অবশ্যই করতে হবে ইনিশিয়ালি, তবে তুমি বড় টাকার স্বপ্ন দেখতে পারো, তাছাড়া কিন্তু কখনোই তুমি সম্ভব হবে না। কাজেই যারা ইন্টারেস্টে আছো, আর্থিক অবস্থা তাদের ভালো রয়েছে, তারা যদি চাও এই এইখানে এই যে ইনস্টিটিউট রয়েছে এখানে তোমরা পরীক্ষায় বসতে পারো, এখানে এন্ট্রান্স পরীক্ষা হয়, এন্ট্রান্স পরীক্ষায় তোমায় ক্র্যাক করতে হবে, তবে তুমি সেই জায়গায় চান্স পাবে। যদি মনে হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গুগল থেকে পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ডিটেলস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। কিন্তু এই জায়গা থেকে যারা কোর্স করে বেরিয়ে আসবে, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা 95%-এরও বেশি। কাজেই তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা একটা প্রফেশনাল কোর্স করব এবং ইন্টারেস্ট রয়েছে, আমার আর্থিক ক্ষমতাও রয়েছে, তবেই তো এই জায়গায় এগিয়ে যাবে। তোমরা ইনফরমেশানটা জাস্ট দিয়ে রাখলাম, যদি তোমাদের মনে হয় তোমাদের মধ্যে কেউ আছো যে হ্যাঁ আমি ভালো ইনস্টিটিউট খুঁজছি কিন্তু পাচ্ছি না, আমার আর্থিক পরিবার আর্থিক অবস্থা ঠিক আছে কিন্তু ইনস্টিটিউট পাচ্ছি না, সেই জন্য তোমাদেরকে ইনফরমেশানটা দিলাম। এখানে তোমরা ভর্তি হতে পারো, এখানে তোমরা এন্ট্রান্স পরীক্ষা দিতে পারো। এন্ট্রান্স পরীক্ষা দিলেই যে তুমি ভর্তি হতে পারবে তা কিন্তু নয়, কারণ এখানে প্রত্যেক যারা এডিটিং শিখতে চায় তারা প্রথম যে এম হয়েছে সেটা কিন্তু এই ইনস্টিটিউট, এখান থেকে পাস করেই কিন্তু ভালো ভালো জায়গায় তোমরা অবশ্যই ভালো কাজ সুযোগ পাবে। এটা একটা ভালো, বর্তমানে চলে আসছে তো এআই এর যুগ আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কারণে এই এডিটিং ফ্রিল্যান্সিং এগুলোর চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। তো সে কারণে তোমরা যদি চাও, তবে হ্যাঁ এই কোর্সটা কিন্তু অবশ্যই একটু অনেক বেশি একটা টাকার অ্যামাউন্ট অবশ্যই হবে, কারণ এটা একটা ব্র্যান্ড কোর্স এবং এই কোর্স থেকে জব অপরচুনিটি সব থেকে বেশি, তো অবশ্যই একটা ডিমান্ড ওরা তো করবেই। তো সে কারণে এখানে ডিটেলস তোমরা দেখতে পারো, এবং পরবর্তীকার আরও ডিটেলস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে ফলো করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী আরও অন্য নতুন নতুন ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো এটা একটা আমি কমেন্ট একটা পেয়েছিলাম এক সময় যে এরকম, সেজন্য আমি একটা ভালো ইনস্টিটিউট তোমাদেরকে বললাম। এবার মনে করো যে তোমাদের ছোটোখাটো কোনো ইনস্টিটিউট বলে দিই, সেখানে তুমি ভর্তি হলে কম টাকায় করলে কিন্তু ভালো জায়গায় কোনো সুযোগই পেলে না, সেক্ষেত্রে তোমাদের কোনো লাভ হবে না। সে কারণে আমি জাস্ট একটা খবর একটা দিয়ে রাখলাম যেটা সবথেকে ভালো ইনস্টিটিউট। আজকে এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।